আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে গাড়ি আপনি সিএনজিতে চালাবেন নাকি এলপিজিতে চালাবেন এই নিয়ে বিস্তারিত, এবং এলপিজির কস্ট কোনটাতে কম কোনটাতে বেশি এসব নিয়ে বিস্তারিত। তো প্রথমে আমি, আপনারা জানেন যে কয়েকদিন আগে আব্বু একটা গাড়ি কিনেছে, তো সেটা সিএনজিতে করা ছিল, সেটাকে এলপিজিতে কনভার্ট করেছি। কারণ সিএনজিটা আমার আগে থেকে পছন্দ ছিল না, সিএনজি সিস্টেমটা। আর আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে গাড়িটা নতুন ইঞ্জিন বসানো ছিল, যার কারণে আমি চাচ্ছিলাম না যে ইঞ্জিনটা কোনো ক্ষতিগ্রস্ত হোক। কারণ সিএনজিতে চালালে সেটা ইঞ্জিন এক প্রকারের ড্রাই সিস্টেম, মানে চলে সম্পূর্ণ, যেটা ইঞ্জিনের জন্য ক্ষতিকর। তো সেই জন্য আমি এলপিজিটা করিয়ে নিয়েছি। এলপিজি করাতে গিয়ে আমি যেসব সমস্যার সম্মুখীন হই, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে সিকোয়েন্সিয়ালটা আমাদের প্রথম আমার প্রথম নিয়তি ছিল সিকোয়েন্সিয়ালটা করানো, কিন্তু সেখানে গিয়ে দেখি যে গাড়ির মধ্যে যে ইঞ্জিনটা বসানো, ভক্সি গাড়ি, আপনারা জানেন যে নোয়া ভক্সি যে ইঞ্জিনটা, মানে গাড়িটা বাংলাদেশে আসে তখন সেটাতে প্রথম দিকে সিএনজি করাতেও কিন্তু ঝামেলা হতো আর কি। তো আস্তে আস্তে করে সেটা সিএনজি করা সম্ভব হয়েছে, কিন্তু এলপিজিটা এখন যেহেতু নতুন টেকনোলজি, এলপিজি গত 2 বছর ধরে হচ্ছে, তো এই ইঞ্জিনটাতে সিকোয়েন্সিয়ালটা এখনও করা সেভাবে সম্ভবপর হয়নি। সাউদার্ন এলপিজি অ্যান্ড সিএনজি কনভার্সন সেন্টারে গিয়েছিলাম এবং লাস্টে অ্যাক্টিভ থেকে করিয়ে নিয়েছি, ট্রেডিশনাল যেটা আর কি হয়েছে গাড়ির সাথে। তো প্রথমে আমি যদি আসি সাউদার্নের কথা, সাউদার্নটা হচ্ছে এত বড় একটা কোম্পানি, সেখানে যাওয়ার পর তারা সব কিছু গাড়ি দেখার পর বলে যে সেটাতে এলপিজি হবে কিন্তু ট্রেডিশনালটা হবে, সিকোয়েন্সিয়ালটা হবে না। সিকোয়েন্সিয়ালটা হচ্ছে প্রতিটা যে সিস্টেমটা হচ্ছে খুবই ভালো সিস্টেম এবং খুবই আপডেটেড টেকনোলজি, খরচও খুব বেশি, মানে কনভার্সন খরচটা খুব বেশি, কিন্তু এবং প্রত্যেকটা ইয়াতে আপনার আলাদা আলাদাভাবে গ্যাসটা পাস হয়, যার কারণে ইঞ্জিনটা একবার পর্যাপ্ত পরিমাণ গ্যাস পায়। এলপিজি যে লিকুইড গ্যাসটা আছে সেটা পর্যাপ্ত পরিমাণ পায় এবং মাইলেজও খুব ভালো পাওয়া যায় সেক্ষেত্রে। তো সেটা খুব ভালো, যেহেতু সেটাই করতে নিয়েছিলাম কিন্তু যেহেতু হয়নি, তো সেটা ট্রেডিশনালটা তারা আমাকে খরচ ধরে দিয়েছে 55,000 টাকা নাকি 54,000 টাকার মতো, এবং আমার যে সিএনজি সিস্টেমগুলো ছিল, সিলিন্ডার কিট যা ছিল সিএনজির, সেগুলো খোলার জন্য আমার 2,500 টাকা চার্জ ধরা হয় আমার। তো সেই জন্য আমি সেখানে আমার টোটাল 56,500 বা এই টাইপের একটা আমাকে খরচ দেখানো হয়েছে ট্রেডিশনালে, যেটা কিন্তু সিকোয়েন্সিয়ালের সমান খরচ আপনার ওরা আমাকে দেখিয়েছে সাউদার্নে। তারপর অ্যাক্টিভ এলপিজি স্টেশন, যেটা আমি ইউটিউব থেকে দেখে গিয়েছিলাম, বাড়িধারাতে আসে ওদের শোরুমটা, ওয়ার্কশপটা আর কি, সেখানে নিয়ে যাই। সেখানে যাওয়ার পর আমি যে কথাবার্তা বলার পর তারাও ঠিক একই কথা বলল যে এই গাড়ির ইঞ্জিনে আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি হবে না, সেক্ষেত্রে তারা ট্রেডিশনাল খরচ ধরে দিল, যেটা বাজার রেট 32,000 টাকা বা 35,000 টাকা। তো 32,000 টাকা হচ্ছে একটা লোভাটো যে কিটটা আছে সেটা দিয়ে করলে, আর জ্যাভলি দিয়ে করলে 35,000 বা 36,000 টাকা। আর জ্যাভলিটা লাগাইনি কারণ এই জন্য যে জ্যাভলির হর্স পাওয়ারটা একটু বেশি, একটু বড়ো গাড়ির জন্য পারফেক্ট, এটা তো লাগানো যাবে না যে তা না, কিন্তু কী দরকার আছে শুধু সেটা এত বড়ো কিট লাগানোর, তাই লোভাটোটা ইউজ করেছি। লোভাটোটা খুব ভালো কিটটা, ইটালিয়ান কিট এগুলো। আমার সিএনজি সিস্টেমগুলো তারা 5,000 টাকা ফেরত দিয়েছে। তো সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম যে বড় বড় নাভানা, তারপর সাউদার্ন, এগুলো থেকে মানে তারা যে পরিমাণ খরচটা আমাকে দেখিয়েছে সেটার তুলনায় আমি ধরেন যে মানে মোটামুটি অর্ধেকের থেকে কম মোটামুটি খরচে, অর্ধেক সমান খরচে আমি বাইরে ইয়াগুলো থেকে আমি এলপিজি কনভার্সন করিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমার গাড়িও খুব ভালোই পারফরমেন্স দিচ্ছে। তো প্রথমে আসি যে এলপিজি আপনার কোথায় কোথায়, মানে অনেকে বলে যে এলপিজি তো অ্যাভেলেবল না, কিন্তু এলপিজি আপনার তো অ্যাভেলেবল সব জায়গায় হওয়ার দরকার নেই, সিএনজির মতো একটু দূরে দূরে তো আপনার লোড করতে হচ্ছে না। আপনার সিএনজি যদি 60 লিটার হয়, 80% যে কোনো ট্যাঙ্কিতে আপনার 80% পর্যন্ত গ্যাস লোড হয়, এটা আপনার জন্য সবচেয়ে বড় বেনিফিশিয়াল। এবং দামও কিন্তু 45 টাকা, ঢাকার মধ্যে যতগুলো আমি দেখেছি 45 টাকা লিটার, মানে গ্যাসের দাম হচ্ছে 43 টাকা লিটার আর এলপিজি হচ্ছে 45 টাকা লিটার। সেক্ষেত্রে লোড হচ্ছে বেশি পরিমাণ, আপনার তেল যদি আপনার 2 থেকে 2,500 টাকা তেল নিতে হয়, ঠিক সেই সময় মানে সম পরিমাণ আপনার 2 থেকে 2,500 টাকার মতো গ্যাস ঢুকতেছে, 2,200 টাকা গ্যাস ঢুকে আর কি, সাধারণত 60 লিটার সিএনজিতে। এবার আসি আমি হচ্ছে যে গাড়ির ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা বিভাগে আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা বিভাগে আপনি শহরে ক্ষেত্রে আপনি এলপিজি পেয়ে যাচ্ছেন, এবং এলপিজি 60 লিটার সিএনজিতে 48 লিটার পর্যন্ত গ্যাস ঢুকে, মানে 80%।
তো সেক্ষেত্রে ধরেন যে আপনার তেল যেরকম ঢুকে 2 থেকে 3 হাজার 4 হাজার টাকা পর্যন্ত ট্যাঙ্কিতে তেল ঢুকে, ঠিক সেরকমই 2 থেকে 2.5 হাজার টাকার মতো গ্যাস ঢুকে, তাহলে সেক্ষেত্রে আপনার গ্যাস তো বারবার লোড করতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কেন টেনশন করছেন যে আপনার সিএনজির মতো বারবার আপনার এলপিজি স্টেশন দরকার? আবার আপনি দেখেন ঢাকার যে পদ্মা নদী বা এই যে ভাগ হয়ে গেছে ওই পারে কিন্তু আপনার সিএনজি এখন পাওয়া যায় না সেভাবে, মানে সিএনজি যেটা পাওয়া যায় সেই গ্যাসটা হচ্ছে বা বহন করে নিয়ে যায় কিন্তু দামও বেশি নেয়, আপনারা জানেন যে সেই গ্যাসটা কোয়ালিটি ভালো হয় না। তো সেক্ষেত্রে আপনাদের ঢাকার ভিতরে বলেন, ঢাকার ভিতরে যারা গাড়ি ইউজ করেন আমি অবশ্যই তাদেরকে প্রেফার করি যে আপনারা এলপিজি করে দেবেন, এবং ঢাকার বাইরে যারা চলেন তাদের জন্য তো এলপিজি তো আরও বেশি মাস্ট দরকার, কারণ ঢাকার বাইরে ধরেন যে বিভাগ শহর বিভাগে এলপিজি আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। অনেক ভাইয়েরা আছে ডিজেল ইঞ্জিন খোঁজা গাড়ির, ডিজেল ইঞ্জিনটাও ভালো কারণ ঢাকার বাইরে চলার জন্য সবসময় তেলটা অ্যাভেলেবল, তো সেক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ইউজ করে সুবিধার জন্য। কিন্তু এলপিজিটা ধরুন যে আপনার শহর বিভাগে যেহেতু অ্যাভেলেবল হয়ে গেছে সেক্ষেত্রে ডিজেল থেকেও কিন্তু খরচ কম, হয়তো ঢাকার বাইরে একটু বেশি রেটটা বহন কস্টিং পরিবহন কস্টিংয়ের কারণে 45 টাকার জায়গায় আপনার 50, 52, 55 টাকা পর্যন্ত লিটার হয়ে থাকে এলপিজির, দামটা ভ্যারি করে, এখনও দামটা ফিক্সড না এলপিজির। তো এই জন্য গাড়ির ইঞ্জিনটাও তেলের মতো মোটামুটি পারফরমেন্স দেয়, আমি যেহেতু ইউজ করি আমি নিজেই ড্রাইভিং করি গাড়ি সেক্ষেত্রে পারফরমেন্সটা আমি বুঝতে পারছি, এলপিজি এবং তেল দুটাই সেম পারফরমেন্স, দুটোর অ্যাক্সেলারেশন দুটোর ব্রেকিং অ্যাক্সেলারেশনটা মোটামুটি সেম পাচ্ছি, আমি খুবই ভালো পাচ্ছি। এবং এলপিজির এই জন্যই গুণাবলী বলতেছি যে এটা লিকুইড আকারে ঢুকে ইঞ্জিনের মধ্যে, যার কারণে ইঞ্জিনটা কিন্তু সিএনজির মতো এতটা ড্রাই সিস্টেম না, এটা খুবই ভালো। এবং আপনারা চাইলে করতে পারেন, ঢাকার মধ্যে যারা আছে আমি কতগুলো স্টেশনের নাম বলে দেবো নিচে মানে ডিসক্রিপশন বক্সে, আমি যেটা থেকে করেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ এলপিজি স্টেশন, ওদের ব্যবহার খুব ভালো লেগেছে, আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন, বাড়িধারাতে আছে অথবা ধরুন আপনাদের বাসার কাছে যেটা সুবিধা হয় সেখান থেকে করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।